আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। অর্পা খন্দকার আপনাকে যুক্ত করেছি। অর্পা খন্দকার আপনি বলেন তাহলে। অর্পা আপনার আনমিউট করে কথা বলতে হবে, নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। অর্পা আপনাকে যুক্ত করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আশা করি আচ্ছা, ভালো আমার আছেন। আমার আমার একটা প্রশ্ন, যে সৃষ্টিকর্তা কি কম বেশি বোঝে নাকি? আগে কি কম বুঝতো, এখন বেশি বোঝে, এরকম কি না কিছু? হ্যাঁ, বিষয়টা মানুষ হচ্ছে, মানুষ না যতটুকু বোঝে সৃষ্টিকর্তা ঠিক ততটুকু বোঝে। না না, আমি আমি বলতে চাচ্ছি যে আগে কম বুঝতো, এখন বেশি বোঝে, এরকম কিছু কি না? মানে যেহেতু আগে তো ইসলাম ধর্মের সৃষ্টির আগে তো আরো অনেকগুলো ধর্ম ছিল, যদিও আমি কোনো ধর্মই মানে বিশ্বাস করি না যে সৃষ্টিকর্তা প্রদত্ত, কিন্তু যারা বলে আর কি যে এখন শেষ প্রান্তে এসে ইসলাম ধর্মটা আল্লাহ মানে শুদ্ধ করে, ডিজিটাল মানে পরিশুদ্ধ করে তৈরি করেছে, তাহলে কি আল্লাহ আগে বুঝতো না? আল্লাহ কি কম বুঝতো? এইটা আমার প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ তো আগে একটু কমই বুঝতে পারতো মনে হচ্ছে। শেষ না, এই এই আমি কিন্তু দীর্ঘদিন ধরে আপনার অনুষ্ঠান শুনি, এবং আমি আপনার একজন ভক্ত, এবং আমি যদিও হিন্দু, তারপরেও আমি ওই মানে সবগুলো বিশ্বাস করি না, শুধু কথা এক কথায় বুঝে নিতে পারেন। তো আমার ওই একটাই প্রশ্ন, যে আগে তাহলে আল্লাহ বা সৃষ্টিকর্তা কেন এতগুলা ধর্ম সৃষ্টি করলো, তারপরে ফাইনাল করে আর একটা ধর্ম পরে মানে শুদ্ধ করে তৈরি করলো, তাহলে নিশ্চয় আগে বুঝতো না, কম বুঝতো? আচ্ছা, লজিক্যাল ভাই আপনি কি কিছু বলবেন? সাবার্টন ভাই আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? না, আমার আসলে কিছু বলার নেই এখানে। ধর্ম ব্যবসায়ীদের কথা আর কি বলবো আসিফ ভাই, এটা তো না আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এটা আমি আমার কাছে যেটা মনে হয়, এই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত, প্রাচীন কালের মানুষ যেমন কম জানতো, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ধারণা কম ছিল, এর হ্যাঁ একটা অন্যতম কারণ হইলো প্রযুক্তির ব্যবহারটা কম ছিল প্রাচীন কালে। তো যত প্রযুক্তির ব্যবহার বাড়তিছে, মানুষও তত অনেক কিছু জানতেছে। তেমনি আল্লাহও কিন্তু প্রাচীন কালে যেহেতু জ্ঞান বিজ্ঞানের প্রসারটা কম ছিল, আল্লাহরও জ্ঞান বৃদ্ধি একটু কম ছিল। এখন বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে আল্লাহরও অগ্রগতি হচ্ছে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, তাহলে আগামীতে তো আরো আরো স্বাভাবিক হবে, তাহলে আগামীতে তো আরো অনেক কিছুই আবিষ্কার হবে, তখন আরো আরো অনেক কিছু। তা তো হবেই। দেখেন আগে মানুষ কিন্তু ধর্ম ব্যবসায়ীরা আগে কি করতো, আগে কিন্তু মিলাদ মাহফিল করে দোয়া দরুদ পড়ে টাকা পয়সা কামাই করতো। এখন দেখেন হ্যাঁ বন্যা বন্যার তোদের সাহায্য করা লাগবে, এই উসিলা হ্যাঁ কিন্তু টাকা আদায় করতেছে, হ্যাঁ, মুমিনদের কাছ থেকে, ধর্মান্তদের কাছ থেকে। তার মানে না, কি আমার পেশা আমি পরিবর্তন হয়ে গেছে না? না, এখন আমি সৃষ্টিকর্তার কথা বলছি। সৃষ্টিকর্তা কি আগে বুঝতো না? তাহলে যে এইটা আর যে এই যে আরেক ভদ্রলোক যে বলে গেল যে ওহি পাঠাতে পারছিল না বিস্ফোরণের আগে, ওটা তো একটা বিষয়, কিন্তু আমি যে প্রশ্নটা করলাম, আমি দীর্ঘদিন ধরে আসিফ মহিউদ্দিন ভাইয়ের এই ইয়েটা সাবস্ক্রাইব করেছি, এবং আমি শুনি এবং আমরা সবাই শুনি, কিন্তু এই এই প্রশ্নটা কেউ করে না যে সৃষ্টিকর্তা আগে কম বুঝতো এবং এখন বেশি বুঝে, এটা ফাইনাল করে এই ধর্মটা তৈরি করেছে, তাহলে সৃষ্টিকর্তাও কম বুঝতো আগে? হ্যাঁ, এখন যদি মনে করেন, এখন যদি ইসলাম নাজিল হতো তাহলে হ্যাঁ কি হতো? তাহলে তো যে কাজটা হতো, যে মনে করেন বিগ ব্যাং থিওরি সেই কোরআনের ভিতরে থাকতো, তারপরে হচ্ছে গিয়ে আপনার যে হ্যাঁ আছে বিবর্তন তত্ত্ব সেটার ভিতরে থাকতো, এগুলো সবকিছু সেই কোরআনের ভিতরে থাকতো, তাই না? যদি এখন হ্যাঁ হ্যাঁ এখন কোরআন নাজিল হতো আর কি। হ্যাঁ, এখন হলে সেটা হতো, তাহলে তো এই যে এখন তো 4,300 ধর্ম প্রচলিত আছে, তো তাহলে এইটা এতগুলা বাদ দিয়ে এইটা ডিজিটাল হলো, শেষ শেষ প্রান্তে এসে সৃষ্টিকর্তা বললো যে আমি এইটাই শেষ করলাম, এই এইটাই এইটাই ফাইনাল সিদ্ধান্ত হলো, তাহলে আগেকার গুলা ফাইনাল সিদ্ধান্ত সে বুঝতো না নিশ্চয়ই? ওগুলা মানে একটু মজা করছে আল্লাহ, আল্লাহ জানতো যে এগুলা নষ্ট করে লোকজন। মজা করছে। আচ্ছা আচ্ছা, ধর্মটাই যে ফাইনাল এটা কিভাবে করে বলতে পারলো? কারণ পরবর্তীতে তো এটার পরিবর্তন হইতে পারে আর কি, মানে সেটাই যে ফাইনাল সেটা আমরা কিভাবে করে বলবো? না, এনারা তো সবাই তাই বলে যে এটাই সিদ্ধান্ত, এটাই ফাইনাল, এবং এটার পরে আর কোনো কেউ আসবেও না, এটাই এটাই এটা সংশোধিত, এবং এটাই এটা সঠিক, মানে এটাই সঠিক। এবং তাদের দাবি যদি এরকম থাকে, যেরকম আগে কিছু ধর্ম ছিল এন্ড দেন একটা ফাইনাল ধর্ম পরবর্তীতে আসছে, দেন এইটা ফাইনাল কিভাবে আমরা, মানে এটার পরে কি তাহলে আর কোনো কিছু আসতে পারে না? না, ওনারা তো বলে যে এইটাই ফাইনাল এবং এর পরে আর আসবে না, সেটা আসলেও তারা মানবে না, কেউ মানবে না, এইটাই সিদ্ধান্ত। তো আগে যেগুলো আমরা তো 4,300 ধর্ম, তাহলে সেগুলো তখন সৃষ্টিকর্তা তৈরি করেছে, আমরা সবাই বলি যে আমাদের ধর্ম সৃষ্টিকর্তা প্রদত্ত, তো তাহলে সবই সৃষ্টিকর্তা প্রদত্ত, তাহলে আমি মেনে নিলাম তাই। কিন্তু তাহলে এতগুলো সব বাদ দিয়ে তাহলে আগেকার গুলো সব বাদ করলো কেন সৃষ্টিকর্তা? এইটাই সিদ্ধান্ত যে এর পরে আর কেউ আসবে না, বা এইটাই শেষ ধর্ম, এটাই আর এর পরে কোনো ধর্ম হবে না,
এটা কি করে হলো? তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাহলে বুঝতো না? আমার কথা, আমার প্রথম প্রশ্ন হলো এটা যে সৃষ্টিকর্তা নিশ্চয়ই কম বুঝতো, তা না হলে এতগুলো মানে আমরা যেরকম মানে কোনো জিনিস তৈরি করতে যাই, ভাঙতে 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 লাস্টে যায় একটা জিনিস হলো, তাহলে যেটা আমরা বুঝতাম না নিশ্চয়ই সেগুলা তৈরি করতে চেষ্টা করেছি, হয়নি হয়নি হয়নি, লাস্টে একটা হলো, ঠিক আছে এটাই সিদ্ধান্ত হলো। তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের মতোই বুঝতো না, তৈরি করতে 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 আসে শেষে এটা করেছে, তারা এটা বলছে যে এটাই শেষ, তাই তারা সৃষ্টিকর্তা বুঝতো না, মানুষের মতো সৃষ্টিকর্তাও বুঝতে পারতো না যে এটা অথবা ঠিক বলা না। যেতে পারে যে সৃষ্টিকর্তাটা অনেক চালাক। আপনি জিনিসটা চিন্তা করে দেখেন, আপনি যদি এরকম করে বলেন যে আমার ধর্ম হ্যাঁ ছাড়া বাকি সব ধর্ম হচ্ছে ভুল, বাকি সব হ্যাঁ ধর্ম বাতিল, জাস্ট আমার ধর্মটাই, দেন মানুষ কিন্তু ওই ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হবে আর কি। এই জিনিসটা বলাতে আমি যেটা বললাম যে ফিউচারে যে সব ধর্মগ্রন্থ আসবে সেগুলোকে হ্যাঁ একই হ্যাঁ সাথে বাতিল করে দেওয়া হচ্ছে আর কি, তো জাস্ট বাকি রইলো ওই ধর্মটা। সো ওই হ্যাঁ সৃষ্টি মানে ওই ধার্মিকরা যারা এই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে হ্যাঁ তাদেরকে হ্যাঁ বলা যায় যে তারা অনেক চালাক, বিকজ তারা জানে যে কি বললে মানে একটা মানুষ তাদের ধর্মে আবদ্ধ থাকবে। হ্যাঁ হ্যাঁ যাই হোক, আমি আজকে প্রথম জয়েন হয়েছি, তো আমি মানে কোথাও গোছানো নাই, আমি কল্পনাও করতে পারিনি যে আমি জয়েন হতে পারবো, তো আমি অনেক ধন্যবাদ জানাই আসিফ মহিউদ্দিন ভাইকে বিশেষ করে, কারণ ওনার কথা আমি সবসময় শুনি, এখনো শুনছিলাম, এখন দেখছি সরাসরি লাইভ চলছে, তারপর চিন্তা করলাম যে দেখি ঢুকতে পারি নাকি, তারপর যাই হোক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে ঢুকানোর জন্য, আমি আর কিছু বলতে চাচ্ছি না আর কি, এইটুকুই। ঠিক আছে অর্পা, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন তাহলে। আচ্ছা আপনি ভালো থাকবেন, শুভকামনা রইল। আচ্ছা ঠিক আছে।